नमस्कार बंधुरा, गीतास रान्नाबान्नाते सबाइके स्वागत। आज आमि आपनादेर साथे शेयर करब टक मिष्टी दईयेर रेसिपि। ए रेसिपिटा घरेई तैरी, आर ए रेसिपिटा जदि एकबार खान तैरी करे ताहले द्वितीयबार आर दोकानेर दई किने खाबेन ना, एतटाय सुस्वादु हय एई दई। तो चलुन शुरू करा जाक। आर आमि दईटा एकटु केटे देखिये दिच्छि, देखुन कतटा सुंदर हयेछे। तो चलुन शुरू करा जाक भिडियोटी। प्रथमे आमी एकटा ससपेनेर मध्ये एक लिटार परिमाणे दूध निये निएछि। दूधटाके खूब भालो करे जाल करे निते हबे। दूधटा फुटे उठार आगेई जखन दूधटा गरम हये जाबे तखन आमी दुई हाता परिमाणे दूध तुले निच्छि एकटा बाटिर मध्ये। दूधटा तुले रखार पर बाकी दूधटा क्रमागत नाड़ते नाड़ते जाल दीते हबे। एटा किन्तु सर पड़ते दिले चलबे ना, एई दूधेर मध्ये सर पड़े गेले दईटा एकदम भालो हबे ना। सेई कारणे आमादेर ख्याल राखते हबे दूधे जेन कोनो सर ना पड़े। सेई कारणे गैसेर फ्लेमटाके मीडियामे करे दिए आमि क्रमागत नाड़ते थाकबो जतक्षण ना एई दूधटा 25% মতো শুকিয়ে যাচ্ছে। অর্থাৎ চার ভাগের তিন ভাগ দুধ রাখতে হবে আর এক ভাগ দুধ শুকিয়ে নিতে হবে। এমনভাবে দুধটাকে জাল করতে হবে। খুব বেশি জাল হয়ে গেলে, যদি খিরখির হয়ে যায় তাহলেও কিন্তু দই ভালো হয় না। সেই কারণে 25%-এর মতো দুধটাকে আমি শুকিয়ে নেব। এবার আগে থেকে তুলে রাখা দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। এটা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এটা দুধের মধ্যে দিয়ে দেব। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস বা দলা যাতে না থাকে। দুধের মধ্যে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। খুব সুন্দর জাল দিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এর মধ্যে মিশিয়ে দেব। দুধের মধ্যে সর পড়তে না দেওয়াটা হলো সবচেয়ে বড় টিপস। এবারে এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা যেমন মিষ্টি খেতে চান ঠিক ততটা পরিমাণেই চিনির ব্যবহার করবেন। আমি টক মিষ্টি করতে চাইছি, সেই কারণে 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে কিন্তু আমাদের খুব ভালো করে জাল করতে হবে, কেননা চিনি দেওয়ার পরে দুধের মধ্যে জল কেটে যায়। সেই কারণে সেই জলটা যাতে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমাদের জাল করতে হবে। চিনি দেওয়ার পরেও আমি 10 মিনিটের মতো সময় ধরে জাল করে নেব দুধটা। খুব সুন্দর জাল করে নেওয়া হয়ে গেছে আরও 10 মিনিট সময় ধরে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটাকে কখনোই ঢেকে রাখবেন না। দুধটাকে ক্রমাগত কিন্তু নাড়তে থাকবেন যতক্ষণ না দুধটা ঠান্ডা হচ্ছে। আর দই বসানোর জন্য আমি এরকম একটা পাতিল বা ভাঁড় বা হাঁড়ি নিয়ে নিয়েছি মাটির। এই পাতিলের মধ্যে আজ আমি দইটা বসাবো। এই পাতিলটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে, তারপর শুকিয়ে নিয়েছি। আর একটা স্টিলের বাটির মধ্যেও বসাবো। এবারে দুধটাকে কিন্তু এরকম ক্রমাগত নাড়তে নাড়তে ঠান্ডা করতে হবে। এর মধ্যে যত বুদবুদের সৃষ্টি হবে এই দইটা তত বেশি ভালো হবে, এটাও কিন্তু একটা টিপস। দুধটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে সেই সময় 1 টেবিল চামচ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। দুধ নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণে কিন্তু আমি দই নিইনি। এই দইটা কিন্তু টক দই হতে হবে, টক দই না হলে কিন্তু দই খুব ভালো বসে না। এবারে আমি একটা আঙুল ডুবিয়ে দেখে নিচ্ছি। আঙুলটা যদি 1 মিনিট সময় ধরে ডুবিয়ে রাখা যায় তবেই দইটা পারফেক্ট বসবে বা দুধটা একদম ঠিক আছে এটাই জানতে হবে। আমি 1 মিনিট মতো সময় আঙুল ডুবিয়ে রাখতে পেরেছি। তারপর টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অনেকটা উঁচু থেকে পাতিল বা হাঁড়ির মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। টক দই মিশানো দুধটাই কিন্তু ঢালছি। যত উঁচু থেকে ঢালবেন যত বুদবুদ হবে এর উপরের সরটা তত বেশি ভালো হবে। এবারে এটা সঙ্গে সঙ্গে বা সাথে সাথে আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। প্লেট দিয়ে ঢেকে দেওয়ার পর আমি এর উপরে
একটা সসপেন চাপা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি এই টেবিলের উপরে রেখে দেবো, এখানে কোনো ফ্যান চলবে না এটাই আর কি। বাদবাকি দুধটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, একইভাবে একটা প্লেট দিয়ে দিচ্ছি আর একটা সসপেন দিয়ে ঢেকে রাখছি। এইভাবেই 7 থেকে 8 ঘন্টা ঢেকে রাখার পর সকালবেলায় আমি সসপেনটা তুলে দেখিয়ে দেব দইটা কেমন বসেছে। আমি রাত 11টার সময় দইটা পেতেছিলাম আর এখন বাজে সকাল 7টা। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, দেখুন প্লেটটাও খুলে নিলাম, দইটা কত সুন্দর বসেছে আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে। দেখুন হাঁড়িটাকে আমি উল্টো করে দিচ্ছি, তাতেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না, দইটা এত সুন্দর বসেছে, এক ফোঁটা জলও কাটছে না। আমি দইটা অবশ্যই কেটে দেখিয়ে দেব, আশা করি দেখেই বুঝতে পেরেছেন যে দইটা কত সুন্দর হয়েছে। বাটির দইটাও আমি আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন বাটির দইটাও কত সুন্দর বসেছে, একটুও জল কাটছে না, পড়েও যাচ্ছে না। আমি বাটিটা উল্টে দিচ্ছি, তাতেও কিন্তু পড়ে যাচ্ছে না। আমি দইটা এখনও ফ্রিজে রাখিনি, আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি অল্প করে, তারপর আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখলে কিন্তু আরও বেশি জামাট বেঁধে যাবে। ফ্রিজে রেখে আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব দুপুরবেলাতে, আর তার আগে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এইভাবে কেটে রেখেছি প্রায় 4 মিনিট হয়ে গেল, 4 মিনিট পরেও কিন্তু একটুও জল কাটেনি। সত্যি বন্ধুরা, এইভাবে দই পেতে খেলে আর দোকানের কেনা দই খেতে ইচ্ছেই করবে না। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।